তো ফ্রেন্ডস, আবার তোমাদের সামনে একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম। আজকে একটা দাদার বউ ভাত, জেঠুর ছেলে, দাদার বউ ভাত আজকে। তো মা সাজাচ্ছে, দেখো বৌদিকে কেমন লাগছে। আমার তো খুবই ভালো লাগছে, তোমরা কমেন্টে জানাবে কেমন হয়েছে। মা শাড়ি পরা থেকে নিয়ে সাজানো থেকে নিয়ে সবই করছে। আর বিয়েটা হঠাৎই, কারণ আমি স্কুলে গিয়েছিলাম, স্কুল থেকে এসে জানতে পারি যে আজকে বিয়ে, সেই জন্য তোমাদের জন্য ব্লগ করতে পারিনি। সোমবারে বিয়ে হয়েছে, আজকে বউ ভাত, আজকে বুধবার। তো তোমরা দেখো কেমন লাগছে বৌদিকে। আমার তো খুবই ভালো লাগছে, মা সাজাচ্ছে, মা পুরো গেট আপটা করছে। আরে কমেন্টে জানাও তোমরা কেমন লাগছে বৌদিকে। চলো দেখো সাজানো হয়ে গেছে এবার, আর আমার তো কাজ নেই পাশে বসে ফোন ঘাটা ছাড়া। আর দেখো পাশে একটা বোনও বসেছিল, ওইটা বৌদিদের বাড়ি থেকে এসেছে। এবার দেখো পুরো সাজানো হয়ে গেছে, তোমরা জানাও এবার কমেন্টে কেমন লাগছে। আমার তো খুবই ভালো লাগছে। আর দেখো ওই বোনটা, এবারে খেতে যাব আমরা। দেখো আমরা চলে এসেছি, খেতে বসে পড়েছি। তো দাদার বউ ভাত জমিয়ে তো খেতেই হবে, একটু বেশি করে খাচ্ছি আর কি। আর পাশেও বোন বসে আছে। তো খাওয়ার পরে আমরা ডিসাইড করেছি ফটো তুলতে যাব দাদা বৌদির সাথে, খুব বেশি বেশি করে ফটো তুলবো। দেখো চিকেন খাচ্ছি, এবারে খেয়ে আমি যাব ফটো তুলতে। তো দেখো ফটো তুলতে চলে এসেছি, হয়ে গেছে। এটা আমার দাদা বৌদি, কেমন লাগছে কমেন্টে জানিও।